পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমরা প্রচারে বেরিয়েছিলাম, আমরা প্রচার করছিলাম, তারপর আমরা 144 ওয়ার্ডে আজকে প্রচার করছিলাম। 276 নম্বর বুথে যখনই আমরা ঢুকি, আমাদের কয়েকটা গাড়ি পরপর একটি রাস্তার বাঁক থাকার জন্য একটু স্লো হয়ে যায়। ঠিক সেই মোমেন্টে আমাদের ছেলেমেয়েদের ওপর অ্যাটাক করা হয়। আউট অফ নোওয়্যার এসে ওরা অ্যাটাক করে এবং মারধর করতে থাকে, মহিলাদেরও ছাড়েনি। এবং ওখানে পুলিশ ছিল কিছু, পুলিশকে আমরা বারবার রিকোয়েস্ট করেছি যে ফোর্স পাঠানোর জন্য। পুলিশ ঘরে দাঁড়িয়ে দেখেছে, কোনো ফোর্স পাঠায়নি। তখন আমাদের ছেলেমেয়েরা ওখানে মার খেয়েছে, ঠিক আছে। তারা যখন রাস্তায় অবরোধ করতে বলেছিল, আমি তখনও বারবার বললাম প্রশাসনকে যে আপনারা ফোর্স পাঠান, এটা ঠিক করুন, মানে আমাদের ছেলেমেয়েরা আনপ্রোটেক্টেড আছে। আমার গায়ে থানার মধ্যে ঢুকে হাত দিয়েছে, আমাকে গালাগালি করেছে এবং আমাকে ধরে ফেলে মারছে। আমাদের অনেকজন কর্মী আহত, ইনক্লুডিং মহিলা, আমাদের অন্তত 15-20 জন কর্মী আহত হয়েছে। না না, দেখুন, আমরা তো নাম কারণ পাইনি, কারণ যেসব ছেলেমেয়েরা ছিল আমরা এখানে অবভিয়াসলি কমপ্লেন করেছি যে এরকম একটা হয়েছে। পরিষ্কার কমপ্লেন একটা লজ করা হয়েছে। আমার উপর তো থানার ভেতরেই আক্রমণ করা হচ্ছে। একজন হঠাৎ করে, আমি জানি না তিনি কি করে থানার ভেতর ঢুকে পড়তে পারলেন। এইরকম একটা গেট, যেখানে এত প্রোটেক্টেড একটা গেট, সেটা ভেদ করে তিনি ঢুকলেন কি করে? এবং পুলিশদের সামনে তিনি আমায় গালাগালি করলেন, আমায় জুতো ছুড়ে মারলেন। সেটা কি করে পসিবল হলো থানার মধ্যে আমি জানি না। এবং বাইরে তো ডেফিনেটলি আমাকে গালাগালি করা হয়েছে যখন ঘটনাটা ঘটেছে। আমাদের প্রচারে ব্যাঘাত ঘটানোর জন্য, যাতে আমাদের ছেলেমেয়েরা ভয় পায়, এবং এমন হতে পারে ভয় পেয়ে তারা ঢুকে বসতে চাইলো না, কারণ 276 একটা সুপার সেন্সিটিভ। আমি এখনো চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক, কেন্দ্রীয় বাহিনী আসুক, আমার যে সুপার সেন্সিটিভ ভোট গুলো রয়েছে সেখানে সিআরপিএফ থাক, মিলিটারি ফোর্স থাক, মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট দিন। এই ঘটনাটা যেন সাধারণ মানুষকে ফেস করতে না হয়। হ্যাঁ, থানার সামনে মারধর করা হয়েছে, তার মুখ ফেটে গেছিল, তার মুখ ফেটে গেছিল। তাকে বারবার করে বলে আমরা এখান থেকে তাকে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে, তাকে অনেকবার বলা হয়েছে, এবং আমি বারবার বলছি তাকে অভিযোগ করা হচ্ছে যে তোমরাও নাকি সেখানে মারধর করেছিলে। না, আমাদের কিসে মারধর? আমি নিজে তার সাক্ষী, এক সেকেন্ড, আমি নিজে সেটার সাক্ষী। আমাদের তরফ থেকে কোনো ছেলেমেয়ে মারধর করা হয়নি, কারণ এত অতর্কিতে ওখানে তাদেরকে অ্যাটাক করা হয়েছে, তারা নিজেরা প্রিপেয়ার করারই টাইম পায়নি। এবং সঙ্গে সঙ্গে ওখানে পুলিশ ছিলেন, যারা সিভিল মুসলিম এলাকায় আমাদের উপরে আক্রমণ করেছে দাদা, এক সেকেন্ড, এবং সেই সময় যে সময় তাদেরকে আক্রমণ করা হয়েছে দাদা, এক সেকেন্ড, যে সময়কে তাদেরকে আক্রমণ করা হয়েছে সেই সময় সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তাদের পক্ষে সম্ভব ছিল না কাউন্টার অ্যাটাক করা। আমি নিজে সেখানে ছিলাম এবং নিজে তারা বারবার পুলিশকে বলেছে দাদা আমাদের হেল্প করুন স্যার, আমি নিজে বারবার বলেছি যে ফোর্স পাঠান, ফোর্স আসেনি। কারণ ওনারা বলছে আমাদের লোকজন ছিল 4-5 জন, সিভিল ড্রেসের 4-5 জন যারা ইউনিফর্ম পরে আছেন, তাদেরকে দেখে ওই ফিউরিয়াস মব হ্যান্ডেল করা সম্ভব ছিল না। বেনারসির 3 অধ্যায়, রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহা টেক্সটাইল।